বর্তমান জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এলিমেন্টগুলো আছে তার মধ্যে সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে ইলেকট্রিক মোটর। বিভিন্ন ধরনের অ্যাপ্লায়েন্সে মোটর ব্যবহার করা হয়, তবে গত ভিডিওতে আমি ইউনিভার্সাল মোটর নিয়ে আলোচনা করছিলাম, যেটি মূলত এসি আর ডিসি উভয় ভোল্টেজেই সচল হতে পারে বা উভয় ভোল্টেজে রান করে। তো আজকে আমি মূলত ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন মোটর নিয়ে আলোচনা করব। তো আমি এখানে একটা ডেমনস্ট্রেশন করছি, যেখানে একটা স্টার্টিং কল একটা রানিং কল হিসেবে কাজ করতেছে আর ক্যাপাসিটারের মাধ্যমে স্টার্ট হচ্ছে। যখন আমি এসি সাপ্লাই দিচ্ছি তখন আমার ম্যাগনেটিক রোটরটা ঘুরতেছে। তো এটা ডিসি ভোল্টেজে এটা চলা সম্ভব নয়, এটা মূলত এসি ভোল্টেজেই একটি মোটর। তো আমরা এই মোটরের ডায়াগ্রামটা দেখি। এই হয়েছে মোটরের ডায়াগ্রাম। তো মোটরের ডায়াগ্রাম অনুযায়ী আমার এখানে যেটা হচ্ছে স্কোয়ারেল কেজ রোটর, রোটরের জায়গায় আমি মূলত দুটি ম্যাগনেট দিয়ে রোটরটি বানাইছি, পরস্পর একে অপরকে অপোজ করে আছে নর্থ সাউথ হিসাবে। আর ওই পাশে যে কয়েলগুলো আছে, একটি কয়েলের একটি হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিং হিসাবে আর একটি হচ্ছে মেইন ওয়াইন্ডিং হিসাবে ধরছি আর কি। তো অক্সিলারি ওয়াইন্ডিংটা সরাসরি একটি ক্যাপাসিটারের সাথে যুক্ত আছে এই ডায়াগ্রাম অনুযায়ী দেখতে পারেন। তো ওখানে মূলত একটি ওয়াইন্ডিং, দুটাই যেহেতু একই ক্যাটাগরি, তো 300 প্যাস 300 প্যাস করে, তাই ফেজ পার্থক্য অর্থাৎ 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল পার্থক্য করার জন্য একটি ক্যাপাসিটার রয়েছে। তো ওখানে ক্যাপাসিটার ভ্যালু আছে 470 UF 50 ভোল্ট, যেহেতু আমরা একটা 14 ভোল্টে অপারেট করে। তো এই অক্সিলারি ওয়াইন্ডিংয়ের থেকে যখন এই জায়গায় ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে, ফ্লো করার সময় মেইন ওয়াইন্ডিংয়ের ভিতরতে এমনিতেই কারেন্ট প্রবাহ হচ্ছে, কিন্তু প্রবাহ হলেও এই মোটরটা আর কি নিজের থেকে ঘুরতে পারে না। এটা ঘোরানোর জন্য একটি পার্শ্ব শক্তি বা আলাদা একটি শক্তির দরকার হয়, যেহেতু এক ফেজ এটি অ্যাসিনক্রোনাস আকারে রয়েছে। তা আপনার এখান থেকে একটি কমানে থেকে একটি লাইন টেনে অক্সিলারি ওয়াইন্ডিংয়ে হয়ে তারপর ক্যাপাসিটর হয়ে আবার এই লাইনে প্রবেশ করে, অর্থাৎ যখন কারেন্ট যাবে তখন কারেন্ট ভিতরে ঢুকবে তখন 90 ডিগ্রি ল্যাগ লিড করবে। আমরা যতটুকু জানি যে এসি সিগনালে একটি ক্যাপাসিটর থাকলে সেটি 90 ডিগ্রি লিডিংয়ে থাকে, ভোল্টেজ থাকে লিডিংয়ে, কারেন্ট থাকে পিসে। তো আমার যেহেতু ভোল্টেজ অতিরিক্ত ভোল্টেজ ইনডিউস হয়ে যাবে, অতিরিক্ত ভোল্টেজ ইনডিউস আর কারেন্ট ল্যাগিং হয়ে যাচ্ছে, তখন এটা 90 ডিগ্রি একটি ফেজ ডিফারেন্স হবে। 90 ডিগ্রি না হোক, 90 ডিগ্রির কাছাকাছি ফেজ ডিফারেন্স হবে। ফেজ ডিফারেন্স হলে অক্সিলারি ওয়াইন্ডিংয়ে এটি হাই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যার ফলে এই স্কোয়ারেল কেজ মোটরকে এটি ম্যাগনেটিক শক্তি মাধ্যমে এটি ধাক্কা দেবে বা একটি ঘূর্ণন টর্ক উৎপন্ন হবে। এই ঘূর্ণন টর্ক উৎপন্ন হওয়ার পরে যে মেইন ওয়াইন্ডিংয়ে আছে, মেইন ওয়াইন্ডিং থেকে এমনি একটি মেইন ওয়াইন্ডিং এমনি টর্ক যে ম্যাগনেটিক এটা তো এমনি আছে, কিন্তু অক্সিলারি ওয়াইন্ডিংয়ে যখন এটি প্রাথমিকভাবে যখন এটি টর্ক ম্যাগনেটিক টর্কে ধাক্কা দেবে তখন এই এটি ঘূর্ণন শক্তির মাধ্যমে এই স্কোয়ার এই যে রোটরটা ঘুরতে শুরু করবে। তবে একটা জিনিস বলে রাখি যে এই যে এক ফেজ যে অ্যাসিনক্রোনাস মোটরগুলো, এই মোটরের টর্ক খুবই কম, যেহেতু স্টার্টিং টর্কটা একটু বেশি হওয়ার পর হাত দিয়ে ধরে রাখা যায়, বা যদি ছোটোখাটো যেসব মোটরগুলো আছে টেবিল ফ্যানের মোটর টটর যেগুলো, এগুলো স্টার্ট হওয়ার আগেই হাত দিয়ে ধরে রাখা যায়। কিন্তু যে ব্রাশলেস মোটর যেগুলো আছে ওগুলোতে আপনি হাত দিয়ে ধরে রাখা যায় না, বা সিনক্রোনাস মোটর যেগুলো এগুলো হাত দিয়ে ধরে রাখা যায় না, কারণ ওগুলো সিনক্রোনাস স্পিডে ঘুরে আর ওগুলো আছে টর্ক অত্যাধিক বেশি। কিন্তু আমি যখন ইউনিভার্সাল মোটর যে ডায়াগ্রাম দেখাইছিলাম বা এই যে সিঙ্গেল ফেজ যে অ্যাসিনক্রোনাস মোটর, এগুলোতে টর্ক কম থাকে, অর্থাৎ এগুলো ধীরে ধীরে যখন ঘুরতে থাকে, ঘুরতে 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 এক পর্যায়ে তখন শক্তি অর্জন করতে থাকে, ঘূর্ণন শক্তি বেশি হয়। তো এটাই ছিল আমার মূলত যে ইন্ডাকশন মোটরের সম্পর্কে একটি বিস্তারিত কনসেপ্ট বা আলোচনা। তো আপনারাও ইন্ডাকশন মোটরটা বানাতে পারেন, খুবই ইজি, ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন দিবেন আর যে কয়েল যেভাবে বানাবেন, যে কয়েলের দুই পাশে লোহা, দুইটা লোহা নিয়ে লোহার উপরে 300 প্যাস দিবেন, আর তার একটু মোটা ইউজ করবেন, যেহেতু ভিতরে বেশি কারেন্ট প্রবাহ ফ্লো হয় নাহলে এটি নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু অনেক হিট উৎপন্ন হয় দুই কয়েল থেকে। এর এফিসিয়েন্সি খুবই কম, যেহেতু আমি এটা ডেমোস্ট্রেট ভিডিও বানাইছি তাই এফিসিয়েন্সি কম হবে, এটাই স্বাভাবিক। তো সবাইকে ধন্যবাদ,
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।